হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। শুভ সকাল বলতে অলরেডি আপনারা চোখ মুখ দেখে বুঝতে পারছেন সকাল সকাল উঠে গেছি। এখন বাজতেছে আমার এখানে 6:30। আমি সাধারণত 8টার বাসে সুদূর ফরিদপুরে পাঠাই দিব আমার কিছু ককটল পাখি, কিছু বলতে একজোড়া ককটল পাখি আর অল্প কিছু বাজিরিয়া পাখি। আসলে আমি এত কম ডেলিভারি দিই না, এত কম ডেলিভারি দেওয়ার কারণ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা থেকে দেওয়া। আর এই যে পাখিগুলো নিচ্ছে, এই পাখিগুলো কে নিচ্ছে? সুদূর সৌদি আরব থেকে অর্ডার করছিল এক বড় ভাই, যে অনেক বড় মানের বাদলাভার। আজকে প্রায় এক মাস থেকে সে হোল্ড করতেছে তার পাখিগুলো নেওয়ার জন্য। সত্যি ভাই, আপনাদের ভালোবাসা আর আপনাদের পাখির প্রতি এতটা প্রেম আমার আসলে মুগ্ধ করে মাঝে মাঝে। সে আরও একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সে প্রায় এক সপ্তাহ পর পর খবর নিত যে ভাই আমার পাখিগুলো কি রেডি হয়েছে, আমি আমার পাখিগুলো কবে পাবো, আমার ভালোবাসার জিনিসগুলো কবে পাবো। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, যার কারণে তার অল্প কিছু ডেলিভারি, অল্প ডেলিভারির কারণে আমি রাজি হয়েছি। অনেকে আবার বলতে পারেন যে সাহিল ভাই, আপনি তো 10 জোড়ার কম বাজিগা পাখি দেন না, ককেটল 2 জোড়ার কম দেন না, তাহলে আজকে কেন দিলেন? তো সেই জন্য বলে নিচ্ছি যে সে ভাই এতটা পরিমাণে পাখি লাভার বা এতটা প্রতি তার পাখির প্রতি ভালোবাসা, যার কারণে আমি দিতে বাধ্য হয়েছি। সে সৌদি আরব থেকে ফোন দিত প্রতি সপ্তাহে যে ভাই কি অবস্থা আমার পাখিগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই আমার উপর ভরসা রাখার কারণে আর এত দূর থেকে সে তার বাসার ভালোবাসা মানুষগুলোর জন্য ভালোবাসার জিনিসগুলো কিনছে। তো দোয়া করবেন তার জন্য, আমার অসংখ্য দোয়া থাকলো ভাই। আপনারা আমার এই পাখিগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো কিছু করেন, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে। যাদের প্রতি এত প্রেম আছে পাখির প্রতি, তারা অবশ্যই পাখিটা ভালো কিছুই করবে। কারণ আমি আপনাদেরকে বারবার বলি যে পাখি পালনের শুরুর আগ মুহূর্তে যে চিন্তাটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যবসায়িক না, ভালোবাসা দিয়ে শুরু করতে হবে। তো চলেন আর কথা বাড়াইতে চাই না, বাইরে যাওয়ার আগে যে জিনিসটা, তারপরে সে আরেকটা জিনিস সে বলছিল যে ভাই আপনার পাখিগুলোর জন্য, যে আমার পাখিগুলোর জন্য আপনি নিজ দায়িত্বে কিছু খাবার পাঠাই দেন। তো ভাইয়ের জন্য কিছু খাবার পাঠাই দিচ্ছি, বাজিরিকা মিক্স আর ককটল মিক্স দুইটাই যাবে। আর আজকে হচ্ছে দুইটা বক্সিং হবে, একটা হচ্ছে আপনার বাজিরিকার মিক্স, বাজিরিকার বক্সিং আর একটা হচ্ছে ককটল বক্সিং। তো চলেন আমি এখন আপনাদেরকে পাখির ঘরে নিয়ে যাই। আর পাখির ঘরে আরেকটা জিনিস, আপনারা এর আগের ভিডিওতেও দেখছেন যে আমার সাধারণত জার্নি করার আগ মুহূর্তে আমার পাখিগুলো কী করে থাকে। তো আজকে এরা সকাল সকাল চলে যাবে, যার কারণে এদেরকে আমি সকালে ঘুম থেকে উঠে যে কাজটা করতে আসি বা করতেছি এখন করব, সেটা হচ্ছে এদেরকে খাবার দিব, খাবার, পানি, বুট, ককটলগুলো পানি খেতে ভালোবাসলে এদেরকে পানি দিব, বাজিরিকাগুলোকে সিট মিক্স দিয়ে খাওয়ায় রেডি করব। তো আমি হচ্ছে আজকে এই যে এই বক্স থেকে, এই এই খাঁচাটা থেকে দেখেন, এই খাঁচাটা থেকে মাশাল্লাহ অনেকে বেশি না, অল্প 5 জোড়া বাজিগর দিব, আর এই যে এই খাঁচাটা থেকে, এই খাঁচাটা থেকে 1 জোড়া ককটল দিব। তো চলেন আগে এদেরকে খাবার প্রোভাইড করি, তারপর এদেরকে আমি বক্সিং করব। তো প্রথমত আমি যেটা করি জার্নি দেওয়ার আগে, যে বুট কিন্তু অনেক পুষ্টিমান একটা খাবার, আর জার্নির ক্ষেত্রে এই ককটল পাখিকে আমি বুট দেওয়ার চেষ্টা করি এবং এরা দ্রুত যতটুকু খায় এটাই ওদের জন্য শক্তি কাজ করবে। সাধারণত এই পাখিগুলো এখন দিলে মোটামুটি ফরিদপুর যেতে যেতে প্রায় 5:30 বেজে যাবে, 5:30। তো এখন বাজতেছে 7:30, এই 7:30 থেকে 5:30 পর্যন্ত পাখিগুলো কি কতটুকু না খেয়ে থাকবে, এই জন্য আমার মনে হয় সকাল সকাল আমার যতই কষ্ট হোক সকালবেলা উঠে আমি আগে এদেরকে খাওয়াই দেয়। যেরকম আমরা জার্নি করার আগ মুহূর্তে যে কাজগুলো করে থাকি, নিজেরা খাওয়া দাওয়া করে নিই তারপর জার্নি করি, ঠিক আমার কাছে পাখির ক্ষেত্রেও সেম মনে হয়। যদিও আপনারা অনেকে আমাকে পাগল ভাবেন, সবসময় আমি মানুষের সাথে পাখিকে কম্পেয়ার করি, আসলে নিজেদের সাথে অবলা প্রাণীগুলোকে যদি কম্পেয়ার না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না ওদের সুবিধা অসুবিধা। তো বাজিরিকাগুলোকেও মোটামুটি সিড মিক্স দিয়ে দিলাম, এখন ওরা ওদের মতন খেয়ে নিবে। আমি আধা ঘন্টা সময় দিছি এদেরকে, 6:30 বাজে এখন, এখন থেকে ম্যাক্সিমাম আপনার হচ্ছে 7:30 দিকে এদের বক্সিং হবে, 1 ঘন্টা খাওয়া দাওয়া করে, আর 8টার মধ্যে আমার বাস ছাড়বে। তো প্রথমত আমি এই ককটলগুলো বক্স করব, তারপর হচ্ছে আপনার বাজিগর। তো ককটল বেশি না, অনলি 2 জোড়া নিচ্ছে তিনি। আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আজকে নতুন ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ বার্স অফ ব্লেস ফ্যামিলিটা দিনে দিনে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। দোয়া করবেন যেন এটা অনেক দূর যেতে পারে, এটা আপনাদের কাছ থেকে সবসময় দোয়া এবং ভালোবাসা কামনা করি।
প্রথমত ককটল দুইটা ঢুকে নিলাম। আর আপনারা দেখেন আমি কিন্তু প্রতিবারই যে পাখি পাঠানোর আগ মুহূর্তে সবাই বারবার ভাববেন যে আপনারা হচ্ছে যে একটা জিনিস বারবার দেখানোর কী আছে। এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে যে ভাই আমার কাছ থেকে পাখি নিচ্ছে, মোটামুটি সব ভিডিও সব পাখিকে নিয়ে যে আমি ভিডিও তৈরি করি এরকম না, আলহামদুলিল্লাহ প্রতিদিনেই তো কিছু না কিছু ডেলিভারি থাকে, কিন্তু আমার চেষ্টা করি যেগুলো মাঝে মাঝে এরকম ডেলিভারির উপরে ভিডিও দেওয়ার, যাতে আমি যে আপনাদেরকে পাখিটা পাঠাই দিচ্ছি মানে আমার ভালোবাসার জিনিসটা যে আপনাদের কাছে পাঠাই দিচ্ছি, কীভাবে আসলে হেফাজতে পাঠাই দিচ্ছি, কীরকম সৈসালের মতো আপনারা পাচ্ছেন এইটা আপনারা, কারণ এই যে যখন এই বক্সিং করাটা দেখে, এই যে এই পাখিটার মধ্যে একটা রহস্য আছে, রহস্য বলতে এই পাখিটা যে ভাই উনি হচ্ছে পরে যে নেক্সট একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওতে ভাই পছন্দ করছিল এবং বলছিল যে ভাইয়া আপনি আমাকে ওই পাখিটা দেন এক্সট্রাভাবে। তো যাই হোক, ওনার প্রতি আমি অনেকটাই বলা চলে ইমপ্রেস, ওনার ভালোবাসা পাখির প্রতি ভালোবাসা, এত ইন্টারেস্টেড উনি, এই জন্য উনি বলছে ওনাকে না বলতে পারিনি, তাই এইটা সহ 11টা পাখি উনি নিচ্ছে বাজিগর পাখি। তো আপনাদেরকে যে জিনিসটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার কাছে বলেন যে ভাইয়া আমাকে, সাপোজ আমি কোনো জায়গাকে ছোট করে বলতেছি না, এমনও কোনো জায়গা বলে যে যে জায়গার মধ্যে আপনার হচ্ছে পাখি পাঠানো কস্ট পড়ে যায় 500 টাকা, কিন্তু বাজিগর পাখির জোড়া হচ্ছে 400 টাকা। এখন এই একজোড়া পাখি নিলেও কিন্তু আমাকে ঠিক এইভাবে বক্সিং করতে হবে, বাস স্ট্যান্ডে যাইতে হবে, দিতে হবে, তো এত কিছু করে মধ্যে হবে। এমনি কিন্তু আমি ভাই আপনাদেরকে বারবার বলি আমি কিন্তু ওয়ান ম্যান আর্মি, একাই সব কিছু করি, যেমন হচ্ছে যে রিসেন্ট আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, এটাতেও অনেকের অনেক কথা যে ভাইয়া আপনি এইটা দিচ্ছেন ওইটা দিচ্ছেন আর তারপরে বুকিং নিয়ে এত লেট করতেছেন। আমি দেখেন ভাই আমি মানে আপনাদেরকে কি বলে একটা বুকিং নিয়ে একটা পাঠানোর আমার সময় নেই, আপনাদের দেখা যাচ্ছে যখন 10টা বুকিং হয়ে যায় একসাথে আমি দিয়ে দিই। আমি এত ব্যস্ততার মাধ্যমেও যদি আপনাদের জন্য যে কাজ ব্যবস্থাটা নিয়ে আসি, আপনারা নিজেরাই বলেন যে কোনো ইউটিউবার বা কখনো কোনো ব্লগার এরকম করে কি না, আমি যেটা করতেছি আর এবং একাই, আমি আসলে কাউকে ছোট করে কিছু বলতেছি না। সেক্ষেত্রে আপনারা আসলে যারা পাখির খাবার গ্রিড ক্যাটেল ফিশ বন যা এক্সট্রা এক্সট্রা যত কিছু দরকার ব্রিডিং একটু আমাকে সময় দিবেন, অর্ডার দেওয়ার পরে আজকে অর্ডার দিলেন আর কালকে পাঠিয়ে দিলাম এরকম কিছু না, ইনশাল্লাহ একটা সময় হয়তো বা আপনাদের ওইরকম অর্ডার হবে, দেওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারবো, তখন হয়তো আমার এক্সট্রা কোনো লোক রাখবো যার কাজই থাকবে শুধুমাত্র আপনাদের কাছ থেকে অর্ডার নেওয়া ডেলিভারি পাঠানোর। সেক্ষেত্রে আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি ভাই, আমাকে একটু সময় দেন আপনারা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে বলার সাথে সাথে পাঠানো সম্ভব না, দেখা যাচ্ছে 2-3 দিন লেগে যায় বা দিতে, একটু ধৈর্য ধরে নিতে হবে, ভালো জিনিস নিতে গেলে ভাই একটু ধৈর্য সহকারে জিনিসগুলো কালেক্ট করতে হবে। তো এই মোটামুটি আর কি পাখির ক্ষেত্রে, আর পাখির মোটামুটি আমার বক্সিং করা শেষ, এখন লাস্ট অবস্থায় বাদতেছি। আরেকটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে দেখেন খাবার কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে চাচ্ছেন আমি পাঠাই দিচ্ছি, কারণ ওখানে কুরিয়ারের ব্যবস্থা আছে, একদম ছোটো ছোটো উপজেলা থানা সব জায়গায় আমার আলহামদুলিল্লাহ যাচ্ছে, মোটামুটি আপনারা দেখতেছেন ডেলিভারিগুলো। কিন্তু পাখির ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টা ভাই, পাখির ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনারা পরিমাণে বেশি না দিলে আমি দিতে পারবো না, দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখনই মনে করেন আপনাদের পাখিগুলো যখনই পরিমাণে অনেক জায়গায় বাস যায় না, যেমন এই যে এইটা আজকে যাচ্ছে ফরিদপুর আমার কিন্তু রংপুর থেকে বাস যাচ্ছে, এর আগেও আমি ফরিদপুরে পাখি পাঠিয়েছি আপনারা দেখছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আবার অনেক জায়গায় বাস থাকলেও বাসের যে হেল্পার বা সুপারভাইজার ওই মামাগুলো পাখি নিতে চায় না, বলে ভাই এই এত দামি পাখি নিয়ে যেতে যদি মারা যায়। আমি আজকেও যেমন বললাম আজকেও পাখিগুলো দেওয়ার আগ মুহূর্তে আমাকে এইটাই বলতে হয় ভাই যদি পাখি মরে যায় আমার যাবে, আপনি টেনশন করেন না, আপনি নিয়ে যান নিজ দায়িত্বে। আবার অনেকে আবার এই পাখির সাথে অবৈধ কিছু জিনিসপাতি পাঠিয়ে দেয়, যেই ক্ষেত্রে মানুষ এই যারা এরা ভয় পায়। যাই হোক, বাসা থেকে বের হইলাম আর সকালবেলা আবহাওয়াটা মাশাআল্লাহ সুন্দর, একটু বাতাস লাগতেছে অটোতে, আর ভাবতেছি যাচ্ছি আর মনে মনে একটু 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 কষ্ট কষ্ট কাজ করে, যেটা হয় প্রতিবার দেখেন আপনারা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে আমার কতটুকু খারাপ লাগা কাজ করতেছে, তারপরেও পাঠাই দিচ্ছি আলহামদুলিল্লাহ, যেন আমার ভালোবাসার পাখিগুলো অন্য কারো কাছে গিয়ে ভালোবাসার মানুষ হয়ে ভালোবাসার জিনিস হতে পারে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে। তো মোটামুটি আমার বাসা থেকে আমি আজকে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে শাপলা চত্বর, এই শাপলা চত্বর থেকে হচ্ছে ফরিদপুরের বাসগুলো যায়, আর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে আমি সাধারণত হচ্ছে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়
এই যে দেখেন সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্ত অনেক আগে হয়েছে, মাঝামাঝি সকালবেলা সূর্যটা যতটুকু হয় এটা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। তো মোটামুটি রংপুরের রাস্তা সকালবেলা একেবারেই ফাঁকা থাকে, আর এই জন্য আমি আসি যে রিক্সায় উঠলাম, রিক্সা উঠে রিক্সা আলা মামা বলতেছে এই বক্সের ভিতরে কি আছে। তো আমি বললাম মামা এই বক্সের ভিতরে পাখি আছে। তো উনি শুনেই বলতেছে কি বলে পাখি আছে আমাকে একটু দেখানো যাবে। তো সবার আসলে পাখির প্রতি ভালোবাসা অনেক, সেটা রিক্সাওয়ালা মামা হোক আর যেই হোক এটাও আমার ভালো লাগে। তো আমি বললাম যে না মামা এটা তো প্যাকিং করা, এটা তো দেখানো কোনো সম্ভব না। তো বলতেছে ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের শাপলা চত্বর, খুব ঐতিহাসিক একটা জায়গা, ঐতিহাসিক জায়গা ভালো লাগে জায়গাটা আমার মোটামুটি। তো এই যে সেই বাস, এই বাসে আমি এসে, এটা হচ্ছে টুইন পরিবহন, এটা থেকে যাই ফরিদপুরে যে পাখিগুলো, এর আগেও দিছিলাম। তো এসে দেখি যে ছাড়া ছাড়া অবস্থা, তার মধ্যে থেকে জোরাজোরি করে এই যে ওনার হাতে দিয়ে দিলাম আর দিচ্ছিলাম, আর বললাম যে মামা এগুলো আমার ভালোবাসার জিনিস, যে পাবে তারও ভালোবাসার জিনিস, সৈশালের মধ্যে যেন নিয়ে যান। এই যে চলে গেল আমার সেই ভালোবাসার পাখিগুলো নিয়ে এই বাসে।